আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের 21 নম্বর বুথে। তন্ময় ভট্টাচার্যর অভিযোগ, তিনি হাত জোড় করে একজনের সাথে কথা বলেছে, জল চেয়েছে, সেই কারণে এই বিক্ষোভ। হাত জোড় করেছি, উনি হঠাৎ কোথাকার কে এসে বলছেন আপনি হাত জোড় করছেন কেন? আলাম বাঙালি, বাঙালিকে দেখলে হাত জোড় করবে, তাতে আইনগত কি বাধা আছে? কে বলেছে আপনাকে হাত জোড় করা যাবে না? কিচ্ছু জানে না উনি? তৃণমূল কংগ্রেসের নেতা ও বিজেপির নেতা, বিজেপির নেতা কিচ্ছু জানে না, মূর্খ, লেখাপড়াও শেখেনি, বাঙালি। আমি তো উনাকে গিয়ে হাত জোড় করে বললাম আমি আপনাকে হাত জোড় করছি, ছবি তুলুন। বাঙালি বাঙালিকে দেখলে হাত জোড় করবে, এটা তো বাঙালির স্বাভাবিক সৌজন্য। এই হাত জোড় করাতে কি হয়েছে? বুথ নম্বর আমি জানি না, বুথের নম্বর জানি না, 15 নম্বর বোধ হয়। দেখুন, পায়ের নিচের জমি ওদের শেষ হয়ে গেছে, ওরা বুঝতে পারছে ওদের পায়ের নিচে কোনো জমি নেই, সেই জন্য ওরা মরিয়া হয়ে যা খুশি তাই করছে। ছেড়ে দিন, এদের পাত্তা দেওয়া মানে হচ্ছে এরা আসলে ফুটেজ খাওয়ার জন্য করছে। দয়া করে পাত্তা দেবেন না, তাহলে আর এরা দেখবেন চুপ হয়ে যাবে।